পেশেন্ট প্রায় এসে বলেন যে তারা বিভিন্ন ব্যথা যন্ত্রণা নিয়ে কষ্ট পাচ্ছেন, আর্থ্রাইটিস, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, গাউট, এবং চলাফেরা করতে পারছেন না, কেউ শুয়ে আছেন, নর্মাল অ্যাক্টিভিটি বন্ধ হয়ে গেছে, এরকম নানাবিধ সমস্যা নিয়ে রোগী আমার কাছে আসছে এবং কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিকিৎসা শুরু করতে হচ্ছে এবং মোটামুটি কিছু কয়েক মাস চিকিৎসা করার পরে তারা ভালো থাকছেন। আজকে একটা ভালো ওষুধ নিয়ে আপনাদের সাথে কথা বলবো বন্ধুরা, ওষুধটার নাম অস্টিওস্ট্রং। নমস্কার বন্ধু, আমি ডক্টর নীলাঞ্জন চ্যাটার্জি, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ওষুধ নিয়ে বলবো আপনাদের কাছে, খুবই ফলপ্রসূ, খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ যেটা খুবই ভালো কাজ করে হোমিওপ্যাথিতে। হোমিওপ্যাথি জগতে এই ওষুধটার নাম খুব সুনামের সাথে কাজ করে চলেছে, অস্টিওস্ট্রং। এই অস্টিওস্ট্রং ওষুধটা কম্পোজিশন সম্পর্কে বলি, ক্যালকেরিয়া কার্প, ক্যালকেরিয়া ফস সাইলেশিয়া এবং ক্যালকেরিয়া ফ্লোরিকা। এই ওষুধের কাজ কি সেই সম্পর্কে বলি, অস্টিওপোরোসিস, অস্টিওপেনিয়া, ডিক্যালসিফিকেশন এবং আর্থ্রাইটিস। শুরুতেই বললাম যে আর্থ্রাইটিস এর পেশেন্ট আমাদের কাছে আসে, সেটা পরীক্ষা করার পরে আমরা দেখি কখনো অস্টিও আর্থ্রাইটিস, কখনো রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, বা কখনো দেখা যায় গাউট। যেটাই হোক না কেন, পেশেন্ট ব্যথা যন্ত্রণায় কষ্ট পায়, হাড় দুর্বল হয়ে পড়ে। আজকে এই ওষুধটা নিয়ে বলবো, অস্টিওস্ট্রং। ভিডিওটা শুরু করা যাক। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবাইকে অনুরোধ, যারা ভিডিওটা দেখছেন চ্যানেলে নতুন বা ভিডিওটা দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়নি চ্যানেলটা, তাদেরকে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা যদি প্রেস করে রাখেন, তাহলে পরবর্তী ভিডিও আবার যখন আমরা আপলোড করব সহজেই যাতে আপনারা দেখতে পান। চলুন ভিডিওটা শুরু করা যাক। অস্টিওপেনিয়া, এই অস্টিওপেনিয়াটা কি, যেখানে বোন ডেন্সিটি, হাড়ের ঘনত্ব কমে যাচ্ছে বা বোন মাস হ্রাস পাচ্ছে, এরকম ক্ষেত্রে এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি অস্টিওপেনিয়া। হাড় দুর্বল হয়ে যায় এবং আস্তে আস্তে রোগী চলাফেরা করতে কষ্ট হয়, ব্যথা যন্ত্রণায় কষ্ট পায়। অস্টিওপোরোসিস, অস্টিওপোরোসিস যেখানে হাড়গুলো ছিদ্রযুক্ত হয়ে যায়, পোরাস হয়ে যায় এবং সহজেই ভেঙে যাবার একটা প্রবণতা হয়, ফ্র্যাকচার খুব সহজেই হয়ে যায়, কোনো আঘাত লাগলে, যেখানে অন্য ক্ষেত্রে হয়তো খুব বেশি আঘাত লাগলে ফ্র্যাকচার হতে পারে বা হাড় ভেঙে যেতে পারে, সেখানে এই অস্টিওপোরোসিস যুক্ত যদি কোনো পেশেন্ট থাকেন তার ক্ষেত্রে কি হয়, সামান্য আঘাতেই ফ্র্যাকচার হয়ে যায় বা হাড় ভেঙে যায়। কারো কারো ক্ষেত্রে আমরা দেখে থাকি খুব সহজেই, হয়তো তারা ভাবছেন যে এই সামান্য একটা আঘাতে কখনো ফ্র্যাকচার হতে পারে, দেখা যাচ্ছে যে ফ্র্যাকচার হয়ে গেছে, সেক্ষেত্রে পরীক্ষা করলে দেখা যায় যে তার একটা হিস্ট্রি ছিল অস্টিওপোরোসিস, অর্থাৎ হাড় ভঙ্গুর হয়ে যাওয়ার একটা প্রবণতা তার আছে এবং সহজেই হাড় ভেঙে যায় তার ক্ষেত্রে, এরকম অস্টিওপোরোসিস পেশেন্টদের ক্ষেত্রে। এছাড়া ডিক্যালসিফিকেশন, তো এই কন্ডিশন যদি হয়, ক্যালসিয়াম আয়ন বেরিয়ে আসছে, সেক্ষেত্রে হাড় খুব নরম হয়ে যায়, সফট হয়ে যায় এবং রোগী খুব সহজেই ফ্র্যাকচারের সম্মুখীন হন, একটু আঘাত লাগলেই ব্যথা যন্ত্রণায় মাঝে মাঝে কাতর হয়ে পড়েন। এছাড়া যেটা প্রথমেই বললাম, আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস একটি রোগ যেটা ক্যারেক্টারাইজড বা তার বৈশিষ্ট্য হচ্ছে ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে, সেটা ওয়ান আর মোর জয়েন্টস, নি জয়েন্ট হতে পারে, এলবো জয়েন্ট হতে পারে, রিস্ট জয়েন্ট হতে পারে বা
আঙুলের জয়েন্ট বা ফিঙ্গার জয়েন্টস হতে পারে, বিভিন্ন জয়েন্টে পেন হতে পারে, অস্টিওআর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস, এছাড়া গাউট যেখানে ডিপোজিশন অফ ক্রিস্টালস হয় জয়েন্টের মধ্যে, এসব ক্ষেত্রে পেশেন্ট খুবই ব্যথা যন্ত্রণায় কাহিল হয়ে পড়ে, হাঁটাচলা করতে পারে না, অনেক সময় বিছানায় শুয়ে থাকতে বাধ্য হয়, তার কাজকর্মের ক্ষতি হয়। দীর্ঘদিন যদি এই রোগে আক্রান্ত হয় তাহলে অনেক সময় দেখা যায় যে পেশেন্ট একদম পঙ্গুর মতো হয়ে গেছে, চলাফেরা একেবারেই করতে পারছে না বা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, খুব কষ্ট করে চলছে, ফোলা থাকছে, জয়েন্ট ফুলে যাচ্ছে বা মাসলে একটা পেন হচ্ছে। এই ওষুধটা আমরা এসব ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এবার ওষুধটার ডোজ সম্পর্কে বলি। অস্টিওস্ট্রং, ব্যথা যন্ত্রণা ভীষণ ভাবে হচ্ছে, তীব্র ব্যথা যন্ত্রণা, 1 ট্যাবলেট টুয়াইস ডেলি, দিনে দুবার করে বেশ কিছুদিন খেতে হবে, কন্টিনিউ করতে হবে, প্রাথমিকভাবে 1 মাস, তারপর যদি ব্যথা একটু কম হয়, যদি তীব্র ব্যথা হয় তাহলে একটু ব্যথা কমলে 7 দিনের মতো গ্যাপ দিয়ে আবার এটা রিপিট করা যেতে পারে। দীর্ঘদিন ওষুধটা খেতে হবে যতদিন পর্যন্ত পেশেন্ট কমফোর্টেবল না হচ্ছে, তার সমস্যা মুক্ত হচ্ছে। এই ওষুধটা ব্যবহার করলে পেশেন্ট ভালো থাকবে, এটা আমরা